আসসালামু আলাইকুম আমি আশফাক জামান আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরি বিজ্ঞপ্তিটা ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিশন বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে চলুন আজকের বিজ্ঞপ্তি দিনের কথা বলে আজকে আমরা কথা বলবো হচ্ছে ডাস বাংলা ব্যাংক নিয়ে ডাস বাংলা একটা মোটামুটি বড় একটা সার্কুলার পাবলিশ করছে তারা প্রায় আটত্রিশ জনের চাকরির বিজ্ঞপ্তি একটা বিজ্ঞপ্তি দিছে তবে তারা দুইটা বিজ্ঞপ্তি দিয়েছে একটা এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা সেই বিজ্ঞপ্তিটা এটা সার্কুলার পাবলিশ করছে আপনার প্রথম আলোর ই পেপারে এটা পাবেন আর তারা তাদের ওয়েবসাইটে ওইগুলো সহ আরও দুই তিনটা বেশি সার্কুলার এখানে দেওয়া আছে তার মানে দুইটা ধরতে পারেন দুইটা সার্কুলার তারা পাবলিশ করছে একটা হচ্ছে এটা আর হচ্ছে তাদের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন আমি এটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দিব সার্কুলার লিঙ্ক ওইটা ক্লিক করলে ডিটেলসটা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ডাস বাংলা ব্যাঙ্ক এরপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি ডাস বাংলা ব্যাঙ্ক লিমিটেড এ রেপুটেড অ্যান্ড লিডিং জয়েন্ট ভেঞ্চার প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক ইজ লুকিং ফর কম্পিট এটেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রফেশনালস ফর দ্য ফলোইং পজিশন ইন দ্য আইটি ডেভেলপমেন্ট ডিভিশন ফার্স্ট পজিশন ফার্স্টের পজিশন হচ্ছে পি এল এস কিউল ডেভেলপার এটা নাম্বার অফ পোস্ট হচ্ছে সিনিয়র অফিসার পি এল আর এস ডেভেলপার সাতটা মানে সাতজন অফিসার পি এল আর এস কিউল ডেভেলপার হচ্ছে আটটা ঠিক আছে বি হচ্ছে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ডেভেলপ নিউ এপ্লিকেশানস অ্যান্ড রিপোর্টস অ্যান্ড ইনহ্যান্স এক্সিস্টিং কম্পিটেন্স অফ দ্য অ্যাপ্লিকেশন ফর লার্জ স্কেল ইন terms of data volume or ltp applications using pl sql technologies approach C key knowledge a uh, solid understanding of uh, dbms uh, solid knowledge and experience in sql experience in uh, writing pl or sql stored procedure functions package uh, trigger view uh, cursor or oracle uh, element G12C19C. Nice to have experience with Oracle BL Publisher. Ability to write uh, PL or SQL code for any uh, short of business logic. Good experience in shirams early software development practice. A basic knowledge in banking domain. Approach DOC experience, senior officer. PL or SQL developer. At least two years experience in. The rank of officer three years experience in the rank of assistant officer or junior officer at any bank financial uh, sector in pl or sql or oracle applications development officer uh, pl or sql developer at least one year experience in pl or sql or oracle applications development a position and uh, software developer a number of uh, post সিনিয়র অফিসার জাভা ডেভেলপার হচ্ছে সেভেন অফিসার জাবা ডেভেলপার এইট বিএস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি মেনলি রেসপন্সিবল ফর দ্য ফন্ড ইন কোড এ পি আই ইনটিগ্রেশন ইন জাভা ফর নিউ অ্যাপ্লিকেশন ইনহ্যান্স এক্সিস্টিং কম্পেন্টস অফ দ্য অ্যাপ্লিকেশনস ইন্টিগ্রেশনস উইথ ডিবিউ এক্স লয়ার কো ডেভেলপমেন্ট নলেজ ইন ওয়েব লজিক প্ল্যাটফর্ম কী নলেজ হচ্ছে আপনার সলিড আন্ডারস্ট্যান্ডিং অফ অবজেক্ট অরিয়েন্টেন্ড প্রোগ্রামিং

স্প্রিং ইকোসিস্টেম হ্যাঁ এগুলো মানে এগুলোতে আপনাকে কাজ করতে ওয়ার্কিং ইন স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে ওয়ার্কিং ইন ইফস এম টি এম এল এ এল ফাইভ সি সি থ্রি জাভা স্ক্রিপ্ট এ জে এক্স জে কোয়ারি এন ডি ই ডট জে এস রিয়েক্ট ডট জে এস এক্স এম এল জেএসএন জে এস পি জাভা সারভেলেন্ট ডিজাইনিং বিল্ডিং মেনটেনিং রিভিউইং অ্যান্ড সাপোর্টিং কোয়ালিটি কোড অ্যান্ড সার্ভিস মানে ডিজাইন করতে হবে বিল্ডিং করতে হবে মেনটেন মেনটেনিং করতে হবে ওয়ার্কিং উইথ ব্যাক ইন্ড পিএল ওর এস কিউএল টিম অ্যান্ড ফাউন্ডেন টিম মানে আপনাকে ব্যাঙ্কিন্ডের পিএল এবং এস কিউএল টিম এবং ফাউন্ডের ইন ফাউন্ড ইন্ডের সাত টিমের সাথে কাজ করতে হবে গুড এক্সপিরিয়েন্স উইথ সুরাম আলিজ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিস নলেজ বেসিক নলেজ ইন ব্যাঙ্কিং ডোমেন ব্যাঙ্কিং ডোমেনে বেসিক নলেজ থাকতে হবে এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স সিনিয়র অফিসার যাবা ডেভেলপারে এবং অ্যাটলিস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য র্যাঙ্কিং র্যাঙ্ক অফ অফিসার আর থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট অফিসার জুনিয়র অফিসার অ্যাট এনি ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল সেক্টর ইন ডেভেলপমেন্ট ইউজিং জাবা অফিসার জাবা ডেভেলপার অ্যাটলিস্ট ওয়ান এক্সপিরিয়েন্স ইন দ্য ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট ইউজিং জাবা এবার থ্রি হচ্ছে পজিশন মোবাইল অ্যাপ ডেভেলপার হচ্ছে নাম্বার অফ পোস্ট অ্যান্ড্রয়েড ডেভেলপার থ্রি ইন দ্য র্যাঙ্ক অফ অফিসার এস ও আই ওএস ডেভেলপার থ্রি ইন দ্য র্যাঙ্ক অফ অফিসার এস আর বিয়ে হচ্ছে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিজ মেইনলি রেসপন্সিবল ফর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড এবিআই ইন্টিগ্রেশন ফর নিউ অ্যাপ্লিকেশন এনহ্যান্স এক্সিস্টেন্ট কম্পোনেন্টস অফ দ্য অ্যাপ্লিকেশনস আর কি নলেজ হচ্ছে এক্সপিরিয়েন্স ইন ডিজাইন অ্যান্ড বিল্ড অ্যাডভান্স অ্যাপ্লিকেশনস ফর দ্য অ্যান্ড্রয়েড আইওস প্ল্যাটফর্ম আর ওয়ার্কিং উইথ আউটসাইড ডাটা সোর্স অ্যান্ড এপিআইস ওয়ার্কিং করতে হবে আউটসাইড অ্যান্ড আউটসাইড ডাটা ডাটা সোর্স অ্যান্ড এপিআই এস এর সাথে ঠিক আছে এক্সপিরিয়েন্স ইন জাবা অর Uh, Kotlin or Soft uh, 3.0 programming language, Android Studio or Apple's Xcode IDE or uh, Floater. airport descent experience with SQL UI and UX design, working in the Spring Framework, Microservice, Spring Boot, Spring Data, Spring Security, and other Spring uh, ecosystem. Good experience with CRAM, LA software development practice, knowledge in gay

Implement and of reflect uh, the correct business requirement gap analysis to be presented for further uh, tuning of th the application COC key knowledge experience in uh, QA automation tools experience with different bug tracking system like Zira uh, Redmine, experience with functional non-functional testing and documenting the testing process experience with mobile app testing uh, restful shop API testing.

সবারই মোটামুটি আছে এক্সপিরিয়েন্স কি অটোমেশন টুলসে এক্সপিরিয়েন্স এস ডিফার্ট বাগ ট্রেকিং সিস্টেম এগুলোতে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর স্ট্রং কমিউনিকেশন স্কিল থাকতে হবে অ্যান্ড রাইটিং এন ভার্বাল ইংলিশে আপনাকে স্ট্রং কমিউনিকেশন মানে বাংলা ইংলিশে রাইটিং এবং কথা বলার ক্ষেত্রে স্ট্রং কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দা সিরাম এলি টিম অফ বাগ প্লাস এরপর এক্সপিরিয়েন্স ইস লিস্ট থ্রি ইয়ার্স অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যাজ এস কিউ আই এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট এডুকেশন সার্টিফিকেট লাগবে হচ্ছে আপনার বিএসসি ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্রম এরপুরে ইউনিভার্সিটি উইথ নো থার্ড ক্লাস মানে থার্ড ক্লাস থাকলে হবে না ক্লাস ইন এনি অফ দ্য এক্সামিনেশন দ্য ক্যান্ডিডেটস শুড বি ইন বাংলাদেশি ন্যাশনাল বাংলাদেশি হতে হবে এ শুড বি নট থার্টি ফাইভ ইয়ার্স এজ অন আগস্ট সিক্সটিন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আগস্টের সত তারিখ ভেতরে প্রতি উপরে 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 হওয়া চলবে না আর কি ফর সিজিবি সিজিবিএ জিপি আর সি জিপি এটা দ্য ডিভিশন ক্লাস উইল বি ডিটারমাইন ডিভিশন ক্লাস এসএসসির রেজাল্ট আউট অফ ফাইভ আর ও এ লেভেল আর ব্যাচলার ডিগ্রি ঠিক আছে এগুলো একটি খেয়াল রাখবেন ফার্স্ট ডিভিশন বা ক্লাস হচ্ছে থ্রি থ্রিতে আপনার ফার্স্ট ডিভিশন ও লেভেলে টু পয়েন্ট ফাইভ আউট অফ ফোরে আর ব্যাচলার ডিগ্রি হচ্ছে থ্রি আউট অফ ফোরে আর আউট অফ ফাইভে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে যদি ফাইভ হয় তাহলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফোর হলে থ্রি পয়েন্ট ডাবল জিরো এরপর সেকেন্ড ডিভিশন ক্লাস হচ্ছে টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট নাইন নাইন আর টু টু পয়েন্ট থেকে টু পয়েন্ট ফোর নাইন এটা হচ্ছে আউট অফ ফোর ইংলিশ লেভেলের ক্ষেত্রে আর ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে আপনার টু পয়েন্ট টু ফাইভ আর টু পয়েন্ট নাইন নাইন এরপর আউট অফ ফাইভের ক্ষেত্রে টু পয়েন্ট টু ওয়ান আর থ্রি পয়েন্ট সেভেন ফোর এভারেজ দ্য বেস্ট সিক্স সাবজেক্ট ইন সাবজেক্ট ইন এলেভেল এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন অ্যালাঙ্গিতে রিসেন্ট স্ক্যান ফটোগ্রাফ আপনাকে যারা এটার ইলিজিবল সেই এবং ইন্টারেস্টেড এই দুইটাই আপনার থাকতে হবে আর কি আপনি এবং আপনি এর জন্য ইলিজিবল এবং ইন্টারেস্টেড দুইটাই থাক যদি আপনার থাকে তাহলে আপনি আপনার একটা রিসেন্ট ফটোগ্রাফ স্ক্যান করা ফটোগ্রাফ অল এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস রিলিজ অর্ডার্স টু দ্য এই যে অ্যাপ ডট ডাস বাংলা ব্যাঙ্ক ডট কম স্ল্যাশ অনলাইন অনলাইন জব লেটেস্ট লেটেস্ট বাই আগস্ট 16 টু থাউজেন্ড মানে আপনাকে আগস্ট 16 ষোলো তারিখের ভিতরে এই যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এই অ্যাড্রেসে গিয়ে আমি অ্যাড্রেসটা দেখা দিচ্ছি এই হচ্ছে সেই ওই অ্যাড্রেসটা ক্লিক করলে এখানে চলে আসবেন এরপর আপনি যে সেক্টরটাতে অ্যাপ্লাই করতে চান ধরুন আপনি এটাতে অ্যাপ্লাই করেন পি স্কিউ ডেভেলপার এটা যদি অ্যাপ্লাই করেন এটাতে ক্লিক করবেন ভিউ আসবেন এটা ডিটেলসটা একটু বলে নেবেন যে এতে কী কী চাইছে এক্সপিরিয়েন্স টেক্সপিরিয়েন্স যা আছে রিকোয়ারমেন্টগুলো পরে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে আপনার এখানে আপনার ডিটেলস দিতে পারেন পার্সোনাল ইনফরমেশান ফাদার্স নেম মাদার্স নেমস এরপর চিলড্রেন ফ্রিডম ফাইটার যদি থাকে মানে কোটা যেটাকে বলে এরপরে ডেট অফ বার্থ একদম ইজি একটা প্রসেস আমার মনে হয় আপনারা সবাই পারবেন কোনো সমস্যা হলে ফিরে নিচে কমেন্ট করেন তখন আমি এটা নিয়ে কথা বলে দেবো একদম ইজি প্রসেস একটা কোনো ঝামেলা নাই আর কি একদম ইজি করে দিছে এখানে আপনার ফটোটা দিয়ে দিবেন আর এখানে এনআই সার্টিফিকেটের কপিটা দিয়ে দেবেন ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার আপলোড এক্সপিরিয়েন্স এবং রিলিজ সার্টিফিকেট যেটা আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হলো এখানে আপলোড করবেন এই যে দুইটাতে আর এখানে আপনার এডুকেশনাল সার্টিফিকেটগুলো আপলোড করবেন এখানে স্ক্যান করা সবগুলো স্ক্যান করা এগুলো এখানে আপলোড করতে হবে মোটামুটি সব বলেছে এবং শেষে যায় যে এখানে নেক্সট করলেই হয়ে যাবে খুব একটু বেশি একটা জটিল কিছু না কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন এর এই সাইটগুলার কেবিগুলো একটু দেখে নিন যে এটার ছবির সাইজ হবে তিরিশ কেবি এটার ইমেজের সাইজ হবে হানড্রেড কেবি এগুলো খেয়াল রেখে তারপর অ্যাপ্লাই করে নিন কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন তখন আমি এটা নিয়ে কথা বলে দেবো এরপর শেষে কি এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অফ ফর অনলি ওয়ান পোস্ট মেনশন অ্যাবাট অ্যাড ইফ এনি ডু ডুপ্লিকেট ইজ ফাউন্ডিড ক্যান্ডিডেশন অফ দ্য ফর অল পোস্টেড উইল বি ক্যান্সেল এনি রিজন নো ডিরেক্ট উইল বি মানে আপনি একটা পোস্টেই অ্যাপ্লাই করতে পারবেন দুইটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনি দুইটা পোস্টে অ্যাপ্লাই করেন তাহলে এটা যদি তারা খুঁজে পায় তাহলে আপনার সেই অ্যাপ্লিকেশানটা অটোমেটিক তারা ক্যান্সেল করে দেবে কোনো প্রকার মোটামুটি সব বলে দিছি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব সার্কুলার নিক নাম থাকবে এটা ক্লিক করে ডিটালটা দেখে নিন কোন সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন ভিডিওটা কেমন করলো সেটাও জানান তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ